সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অনেকেরই হয়তো মনে আছে, বেশ কিছুদিন আগে মেহজাবিনের দাঁত উঁচু একটা ছবি ভাইরাল হয়েছিল এবং মেহজাবিনের হঠাৎ এরকম রূপ দেখে অনেকে একটু সারপ্রাইজ হয়ে গিয়েছিল। যাই হোক, পরবর্তীতে যদিও জানা গিয়েছিল যে বিউটিফুল নামে ঈদের একটি নাটকের জন্য মেহজাবিনকে এমন গেটআপ নিতে হয়েছে। শুধু মেহজাবিন না, আফরান নিশো আছে এই নাটকে এবং তার গেটআপটাও অদ্ভুত ধাঁচের, একটু বোকা বোকা টাইপের। যাই হোক, গতকাল এই বিউটিফুল নাটকের প্রোমো রিলিজ পেয়েছে এবং প্রোমো দেখে বোঝাই যাচ্ছে গল্পটা কী ধাঁচের হতে পারে। এখানে মেবি আফরান নিশো এবং মেহজাবিন একই অফিসে জব করে, দুজনের মধ্যেই প্রথমে কিছুটা খুনসুটি বানা হয়, বাট পরের দিকে তাদের মধ্যে হয়তো প্রেম হয়ে যায়। অনেকটা সাদা মাটা খুব সহজ সরল প্রেমের গল্প। এখানে মেহজাবিনকে দেখতে কিন্তু আসলেই অন্যরকম লাগছে, ইভেন দাঁত উঁচু হওয়ার জন্য তার কথা বলার স্টাইলটাও চেঞ্জ হয়ে গেছে। তবে কিছু কিছু জায়গায় তাকে দেখতে কিন্তু অতটাও খারাপ লাগছে না। যাই হোক, আফরান নিশোর কথা আর কি বলবো, এই লোকটাকে তো যে ক্যারেক্টারই দেওয়া হোক না কেন, একেবারে সেই ক্যারেক্টারে নিজেকে ফিট করিয়ে ছাড়ে। এখানেও তিনি তাই করেছেন, তার বোকা বোকা অ্যাক্টিং এবং তার বোকা বোকা কিছু ডায়লগ ছিল অসাধারণ। সো ভিউয়ার্স, আফরান নিশো এবং মেহজাবিনের বিউটিফুল নাটকটা নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।